শালার এই গিরামের রাস্তা যে এত ময়লা কাদা, খালি খালি এত দামি জুতোটা পরিয়ে আসলাম, এতে পন স্যান্ডাল পরিয়ালি ভালো হইতো। আসসালাম আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ভালো ভাই, শুনছিলাম আপনি বড় একটা চাকরি করেন, অনেক টাকাও নাকি ইনকাম করেন, তা আপনি গাড়ি কেনেন নাই ভাই? হ্যাঁ, গাড়ি তো আছেই। আরে গ্রামের এই ভাঙা রাস্তায় গাড়ি নিয়ে আসা যায় নাকি? তোমরা কি করো, রাস্তাগুলো ঠিক করতে পারো না? রাস্তা একদিন অবশ্যই ঠিক হয়ে যাবে ভাই, তবে ভাই আপনার উন্নতি দেখে খুবই ভালো লাগতেছে ভাই। অবশ্য একটা কথা মনে পড়তেছে, এই যে আপনার বড় ভাই, আমার আব্বার কাছ থেকে শুনছি ছোটবেলায় নাকি আপনার আব্বা আম্মা মারা গেছে, এরপর আপনার বড় ভাই অনেক কষ্ট করে আপনারে বড় করছে, মানুষের বাড়ি কাজ করে নাকি আপনার পড়ালেখার খরচ চালাইছে। এই যে শুরু করলো সেই পুরনো দিনের আজুরিয়ে কথা। সে নাকি নিজেও খুব ভালো ছাত্র ছিল, তারপরেও সে নিজে না পড়িয়ে আপনারে মানুষের মতো মানুষ বানাইছে। আপনি ভাই যত বড় অফিসারই হন না কে, আপনার বড় ভাইয়ের এই ঋণ কোনো সময় শোধ করতে পারবেন না ভাই। এই ছেলে, সমস্যা কি তোমাদের? হ্যাঁ, এইসব আজগুবি পুরনো গল্প কার কাছ থেকে শুনছো তুমি? তোমার আব্বার কাছ থেকে না? ফাজিল কোথাকার! তোমাদের কোনো কাজকর্ম নাই, লেখাপড়া নাই, যতই পুরনো কথা ভুলে যেতে চাই ততই খুশা মেরে এইসব কথা বাইর করবি। যাও পড়ালেখা করো গিয়ে ফাজিল কোথাকার। গিরামের মানুষের কোনো কাজকর্ম নাই খায়া দা, খালি পুরন কথা খুসা খুসা বাইর করবি। বড় ভাই, ও বড় ভাই, কনে তুমি? কিরে ভাই, এইভাবে ডাকা ডাকি করতেছিস কে? তুমি আমার সাথে এখনই ব্যাংকে চলো। কে রে ভাই, ব্যাংকে কে? 5 লক্ষ টাকা দিয়ে তোমার ঋণ শোধ করব, সেই জন্যই। এ কি কোষ, কিসের ঋণ? এই যে তুমি গ্রামের মানুষদের বলি বেড়াচ্ছ, ছোটবেলায় আমাদের বাপ মা মারা গেছে, তুমি আমারে বড় করছো, পড়ালেখা করাইছো, নিজে না খায় আমারে খাওয়াইছো, এগুলো কি? আমারে এই পর্যন্ত লেখাপড়া করাতে লালন পালন করতে কত টাকা খরচ গেছে তোমার? 1 লাখ, 2 লাখ, 5 লাখ? সেই জন্যই তোমারে 5 লক্ষ টাকা দেবো, ঋণ পরিশোধ হয়ে যাবে ব্যাস। হায়রে ভাই, ঋণ পরিশোধ হয়ে যাবে ব্যাস? তুই ভাই হয়ে ভাইয়ের ঋণ টাকা দিয়ে পরিশোধ করতে আসছিস? হ্যাঁ, আরে তুই যখন লেখাপড়া করছিস তখন তো আমিও লেখাপড়া করতে পারতাম রে, ছাত্র তো আমি তোর সে খারাপ ছিলাম না রে, আমি তো লেখাপড়া করি নাই, আমি মাঠে কাম করছি, তোরে আমি স্কুলই পাঠাইছি, আমার ওই সময়টা তুই আইনে দিতে পারবি? ওই সময়টা তুই আইনে দে, আমি আবার লেখাপড়া করি, আমি আবার স্কুলে যাই, আবার পড়ালেখা করি, তোর মতো বড় চাকরি করি। সারা জীবন আমি যে দুঃখ কষ্ট সহ্য করছি রে ভাই, যে অভাব অনটনের মধ্যে দিয়ে গেছি, পারবি সেগুলো মুছে দিতি? পারবি তুই সময়টা ফিরিয়ে দিতি? শোন, তুই টাকা দিয়ে বিনোদন করতে পারবি, মৌজ মাস্তি করতে পারবি, টাকা দিয়ে ভাইয়ের ঋণ শোধ করা যায় না রে। তুই আমার ভাই, তুই ভাইজান কয়া ডাক দিবি, আমি আমার মনের যে শান্তিটা পাবো, তুই কোটি টাকা দিলিও সেই শান্তিটা আমি পাবো না রে। একবার ভাইজান কয়া ডাক দিবি, আর কিচ্ছু চাইনি আমি তোর কাছে। ভাই ভাই, আমার বউ লাগে গেছে, তুমি আমার মাফ করে দাও। আরে আরে, তুই কান্না করতেছিস কা ভাই? তুই আমার ছোট ভাই, তোর ভুল বিরান্তি হতেই পারে, আয় আমি কিছুই মনে করি নাই, তুই আমার বুকে আয় ভাই।